वेलकम स्टूडेंट्स टू माय चैनल फील द साइंस। आज के हम करब द ट्रैजेक्टरी ट्रेस्ट ऑफ एन अल्फा पार्टिकल। द ट्रैजेक्टरी ट्रेस्ट बाय एन अल्फा पार्टिकल डिपेंड्स ऑन इम्पैक्ट पैरामीटर। व्हाट इज इम्पैक्ट पैरामीटर? द इम्पैक्ट पैरामीटर इज द परपेंडिकुलर डिस्टेंस ऑफ द इनिशियल वेलोसिटी वेक्टर ऑफ अल्फा पार्टिकल फ्रॉम द सेंटर ऑफ द न्यूक्लियस। न्यूक्लियस माने होच्छे टार्गेट न्यूक्लियस। इटा धरो टार्गेट न्यूक्लियस। टार्गेट अल्फा पार्टिकल एखाने टार्गेट न्यूक्लियस टा की आछे आमादेर गोल्ड न्यूक्लियस। गोल्ड न्यूक्लियस आर AU79193। एवं अल्फा पार्टिकल होच्छे HE2 HE4। गोल्ड न्यूक्लियस अनेक भारी न्यूक्लियस एवं अल्फा पार्टिकल जेटा होलो अनेक हल्का। তাহলে দ্য ইম্প্যাক্ট প্যারামিটার ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টর অফ আলফা পার্টিকেল ফ্রম দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস। অর্থাৎ যে আলফা পার্টিকেলগুলো গোল্ড নিউক্লিয়াসের দিকে নিক্ষেপ করা হচ্ছে, সেই আলফা পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি থেকে নিউক্লিয়াসের পারপেন্ডিকুলার, ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টরের সঙ্গে নিউক্লিয়াসের পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স তা সেটাই হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার। ইম্প্যাক্ট প্যারামিটারের উপরেই ডিপেন্ড করছে আলফা পার্টিকেলের এই যে বিক্ষেপ অ্যাঙ্গেল, অর্থাৎ স্ক্যাটারিং অ্যাঙ্গেল কত হবে সেটা। এবার এটা ধরো এখান থেকে এই আলফা পার্টি মানে ইম্প্যাক্ট প্যারামিটারকে বি দিয়ে ডিনোট করা হয়েছে। হ্যাঁ, তাহলে ইম্প্যাক্ট প্যারামিটার হলো বি। এবার এই বি এর উপরে ডিপেন্ড করবে আলফা পার্টিকেলের ট্র্যাজেক্টরি ট্রেস্ট, অর্থাৎ আলফা পার্টিকেল কোন দিকে কতটা বিক্ষেপ হবে সেটা কিন্তু এই ইম্প্যাক্ট প্যারামিটারের ডিস্টেন্সের অবর্ত অর্থাৎ ইম্প্যাক্ট প্যারামিটারের উপরে ডিপেন্ড করবে। ফর লার্জ ভ্যালু অফ ইম্প্যাক্ট প্যারামিটার, অর্থাৎ বি এর ভ্যালু যদি খুব বেশি হয়, অর্থাৎ নিউক্লিয়াস থেকে আলফা পার্টিকেলের যে ইনিশিয়াল ভেলোসিটি পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা যদি অনেক বেশি হয়, যেমন ধরো এইখানে যদি কোনো আলফা পার্টিকেল এইখান এই পথ দিয়ে যায়, তাহলে কী হবে, নিউক্লিয়াস থেকে অনেক দূরে যাচ্ছে, তখন এটা প্রায় বিক্ষেপ না হয়ে, অর্থাৎ স্ক্যাটারিং অ্যাঙ্গেল, এটা থিটা হলো স্ক্যাটারিং অ্যাঙ্গেল বা বিক্ষেপ কোণ। হ্যাঁ, তাহলে যদি আলফা পার্টিকেল বি এর ভ্যালু অর্থাৎ ইম্প্যাক্ট প্যারামিটারের ভ্যালু যদি অনেক বেশি হয়, তাহলে আলফা পার্টিকেল কী হবে, তোমার প্রায় সোজা পথে মানে যে পথে যাচ্ছে সেই পথেই বেরিয়ে যাবে, কোনো বিক্ষেপ না হয়ে, বিক্ষেপ কোনো হবে না, কোনো স্ক্যাটারিং অ্যাঙ্গেল অর্থাৎ থিটা ইকুয়াল টু প্রায় জিরো হবে, অলমোস্ট থিটা ইকুয়াল টু জিরো হবে তখন, যদি বি এর ভ্যালু অনেক বেশি হয়। বি এর ভ্যালু যদি কম হয়, অর্থাৎ যদি খুব স্মল ভ্যালু অফ বি এর ভ্যালু যদি খুব কম হয়, তাহলে কী হবে, তোমার এরম হবে, এইভাবে স্ক্যাটারিং অ্যাঙ্গেল তখন কী হবে, অনেক বেশি হবে। ধরো এই ক্ষেত্রে এটা ইম্প্যাক্ট প্যারামিটার যদি এতটা হয়, যেটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের একদম পাশ দিয়ে যাচ্ছে, এরম যদি হয় সেক্ষেত্রে তোমার স্ক্যাটারিং অ্যাঙ্গেল অনেক বেশি, এইভাবে তখন আলফা কণাটা বিক্ষিপ্ত হবে। যে ফর স্মল ভ্যালু অফ বি আলফা পার্টিকেল ট্রাভেলিং ক্লোজ টু নিউক্লিয়াস সাফার লার্জ ডিফ্লেকশন, অনেক অনেক বেশি ডিফ্লেকশন তখন কিন্তু হবে। ফর লার্জ ভ্যালু অফ বি আলফা পার্টিকেল গোজ অলমোস্ট আনডেভিয়েটেড অ্যান্ড হ্যাজ এ স্মল ডিফ্লেকশন, অর্থাৎ যখন নিউক্লিয়াস থেকে আলফা পার্টিকেলের ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টরের ডিস্টেন্স যদি অনেক বেশি হয়, তখন কিন্তু কোনো ডিফ্লেক্ট হবে না, প্রায় স্ট্রেট লাইনেই পেরিয়ে যাবে আলফা পার্টিকেলের গতিপথটা, প্রায় স্ট্রেট লাইন হবে, কোনো ডেভিয়েটেড কোনো বিক্ষেপকোণ প্রায় অলমোস্ট থিটা ইকুয়াল টু জিরো হবে, বিক্ষেপকোণ প্রায় জিরো হবে। ফর এ স্মল ভ্যালু অফ বি আলফা পার্টিকেল ট্র্যাভেলিং ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, যখন ইম্প্যাক্ট প্যারামিটার খুব ছোট হবে, খুব কম হবে, তখন আলফা পার্টিকেলটা নিউক্লিয়াসের খুব কাছে দিয়ে যাবে, এবং ডিফ্লেকশনটা বিক্ষেপ কোণটা তখন অনেক বড় হবে, তখন ডিফ্লেকশন অনেক বেশি হবে। ফর বি ইকুয়াল টু জিরো, যখন ইম্প্যাক্ট প্যারামিটার জিরো হবে, অর্থাৎ আলফা পার্টিকেল ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ নিউক্লিয়াস, যখন আলফা পার্টিকেল ডাইরেক্ট নিউক্লিয়াসের সেন্টারের দিকে যাবে, তখন কী হবে, 180 ডিগ্রি কোণে মানে যে পথে গিয়েছিলো সেই পথেই আবার ফিরে আসবে। তাহলে ফর বি ইকুয়াল টু জিরো আলফা পার্টিকেল ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ নিউক্লিয়াস রিট্রেস দেওয়ার পথ, এক্ষেত্রে তখন কী হবে, পুনরায় আবার যে পথে গেলো সেই পথেই ফিরে আসবে, এবং এক্ষেত্রে বিক্ষেপ কোণ থিটা ইকুয়াল টু
180 degree theta equal to 180 degree হবে সুতরাং এই ভাবে আলফা পার্টিকেলের গতিপথ ইমপ্যাক্ট প্যারামিটার b এর উপরে কিভাবে নির্ভর করে তোমরা দেখলে